আর্জেন্টিনার এই প্রজন্মের তারকা হুলিয়ান আলভারেজ বিশ্বকাপে চমক দেখিয়েছেন। লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ রেখে খেলেছেন। যে ছেলেটা কিশোর বয়সে লিওনেল মেসির সঙ্গে একটি ছবি তোলার জন্য, একটি অটোগ্রাফ পাওয়ার জন্য পাগল হতেন, যে ছেলেটি স্বপ্ন দেখতেন একদিন লিওনেল মেসির সঙ্গে খেলবেন, সেই ছেলেটি বিশ্বকাপে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলে পায়ের জাদু দেখিয়ে রীতিমতো তারকা বনে গেছেন, তারকা থেকে মহাতারকা হয়েছেন। তাই তাকে নিয়ে ক্লাব ফুটবলে যে মাতামাতি হবে সেটি খুবই স্বাভাবিক ব্যাপার। আলভারেজকে তাই লম্বা চুক্তিতে নিচ্ছে ক্লাব ম্যান সিটি। রিভার প্লেট থেকে চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন হুলিয়ান আলভারেজ। প্রিমিয়ার লিগে মানিয়ে নিতে তার অসুবিধা হয়নি। ক্লাবটির হয়ে 23 ম্যাচে 8 গোল করেছেন তিনি। আলভারেজ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেছেন। ম্যান সিটি এবং আর্জেন্টিনার জার্সির পারফরমেন্স মিলিয়ে এমন মনে হতেই পারে তাকে পানির দামে কিনেছে সিটিজেনরা, কারণ তাকে কিনতে মাত্র 14 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ এই ক্লাবটির। এবার তাই আর্জেন্টাইন নাম্বার 9-কে নতুন চুক্তি দিতে চাই পেপ গার্দিওলার দলটি। আলভারেজের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি আছে ম্যান সিটির। সংবাদ মাধ্যম দ্য টাইমস দাবি করেছে ওই চুক্তির মেয়াদ ক্লাবটি আরও বাড়িয়ে নিতে চায়, অর্থাৎ নতুন চুক্তি বাড়িয়ে তার রিলিজ ক্লজ বাড়াতে চাই ইংলিশ ক্লাবটি, সঙ্গে তার বেতনও বাড়বে কিছু। ইউরোপের শীর্ষ পর্যায়ের একাধিক ক্লাব নাকি আলভারেজকে দলে নিতে চায়। ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিক, জুভেন্টাস আছে সেই তালিকায়। রিয়েল মাদ্রিদও নাকি আর্জেন্টাইন এই তরুণের ব্যাপারে খুবই আগ্রহী, কারণ তার রিলিজ ক্লজ একেবারেই কম। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্পোর্টস মেলোয়েকে দাবি করেছে তার রিলিজ ক্লজ মাত্র 20 মিলিয়ন পাউন্ড। মুদ্রাস্ফীতির যুগে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবের কাছে যা সত্যি পানির দাম, বলা যায় পানির চাইতেও অনেক কম দাম। সুতরাং তাকে নিতে যে কোনো ক্লাবই এই পানির দামের যে বদল ফি সেটি দিতে এক পায়ে খাড়া হবে, সেটাই স্বাভাবিক। এখন ম্যান সিটি আলভারেজের দাম বাড়িয়ে নিজেদের করেই রাখবে হয়তো, তেমনটাই শোনা যাচ্ছে, নয়তো আলভারেজ হয়তো আরও অনেক বেতনে চলে যাবেন অন্য কোনো ক্লাবে, অন্য কোনো ঠিকানায়।